একবার একটি শিষ্য ওনার গুরুর কাছে কয়েক বছর ধরে আছে, কিন্তু ওই গুরু ওই শিষ্যটিকে কখনোই কোনো কিছু করার জন্য বলেনি। শিষ্যটি বারবার জিজ্ঞেস করত যে আমাকে কিছু তো বলুন, কিছু তো করতে দিন, আমি কি করব। কিন্তু গুরু সবসময় এটাই বলতো যে তুমি কেবল আমাকে দেখো, যাই কিছু আমি করছি সেটা তুমি করো, আর যেটা আমি করছি না সেটা তুমিও করবে না, আর এটাই তোমার শিক্ষা মনে করো। কিন্তু ওই শিষ্যটি বলে, আমি এইভাবে কোনো কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিন যেখানে আমি সত্যিই কোনো না কোনো কিছু শিখতে পারবো। এরপরে গুরু বলে, ঠিক আছে, এখান থেকে কিছুটা দূরে আর একটা ছোট্ট আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে তুমি 24 ঘন্টা থাকবে, ওই আশ্রমের মালিক তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে। এরপরে ওই শিষ্যটি গুরুকে প্রণাম করে আর ওই আশ্রমের দিকে যাওয়া শুরু করে। আশ্রমের দিকে যেতে যেতে শিষ্যটি ভাবে যে এত বড় গুরু আমাকে কোনো কিছু শেখাতে পারেনি, তাহলে ওই আশ্রমের মালিক আমাকে কি শেখাতে পারবে। সবশেষে যখন ছেলেটি আশ্রমের কাছে গিয়ে পৌঁছায়, তখন দেখে ওই আশ্রমের মালিকটা অনেক সাধারণ একটি মানুষ, আর ওনাকে দেখে মনে মনে ভাবে এই লোকটি আমাকে কি শেখাবে। কিন্তু তারপরেও আমাকে তো 24 ঘন্টা এখানে থাকতেই হবে, গুরুর আদেশ অমান্য করতে পারবো না। এছাড়া ওই ছেলেটি যখন আসছিল, তখন তার গুরু বলে দিয়েছিল যে আশ্রমের মালিককে ভালোভাবে দেখবে, কারণ হতে পারে ওই আশ্রমের মালিক তোমাকে মুখে কিছু বলবে না, কিন্তু ওনার করা কাজ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। এই কারণেই ওই শিষ্যটি আশ্রমের মালিককে একটু মনোযোগ দিয়ে দেখা শুরু করে। শিষ্যটি দেখে যে ওই আশ্রমের মালিক সারাদিন আশ্রমের ধুলো পরিষ্কার করত। আশ্রমে কেউ আসছে, কেউ যাচ্ছে, কখনো একটি ঘর পরিষ্কার করছে তো কখনো অন্য আর একটি ঘর পরিষ্কার করছে, সারাদিন কেবলমাত্র ধুলোই পরিষ্কার করে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে আশ্রমের মালিক থালা পরিষ্কার করা শুরু করে, রাত 10টা 11টা পর্যন্ত থালাই পরিষ্কার করতে থাকে, আর ওই থালা পরিষ্কার করতে করতেই আশ্রমের মালিক ঘুমিয়ে পড়ে। আর যখন সকাল 5টার সময় ওই শিষ্যের চোখ খোলে, তখন সে ভাবে এখন গিয়ে দেখি ওই আশ্রমের মালিকটা কি করছে। ছেলেটি গিয়ে দেখে আশ্রমের মালিক ঘুম থেকে উঠে পুনরায় থালাগুলো পরিষ্কার করছে, যে থালাগুলোকে রাতে পরিষ্কার করেছিল সেই থালাগুলোকে ব্যবহার না করার পরেও সকালে উঠে আবার পরিষ্কার করছে। এই সব কিছু দেখে শিষ্যটি থাকতে না পেরে আশ্রমের মালিককে গিয়ে জিজ্ঞেস করে, আপনি পরিষ্কার করা থালা কেন পরিষ্কার করছেন। এরপরে ওই আশ্রমের মালিক বলে, যে কোনো পাত্রকে যদি ফেলে রাখা হয় তাহলে তার উপরে ধুলো জমে যায়, কেবল ব্যবহার করলেই থালা নোংরা হয় না, বরং ব্যবহার না করলেও নোংরা হয়, আর সময়ের সাথে সাথে এর উপরে ধুলো জমে যায়। এটা শোনার পরে ওই শিষ্যটি কোনো কিছুই বুঝতে পারেনি। এরপর সে আগের আশ্রমে ফিরে আসে আর তার আগের গুরুকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কোথায় পাঠিয়েছিলেন, এমন একটি মানুষের কাছে আপনি পাঠিয়েছিলেন সে তো নিজেই পাগল, সে আমাকে কি শেখাবে। ওই লোক তো সারাদিন কেবল থালাই পরিষ্কার করে, রাত 12টা পর্যন্ত থালা পরিষ্কার করার পরে সকালে উঠে রাতে পরিষ্কার করার থালাগুলোকে আবার পরিষ্কার করে। এরপরে গুরু একটু হেসে বলে, এটাই তো তোমাকে শিখতে ওখানে পাঠিয়েছিলাম। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে নেগেটিভ চিন্তা এসে আমাদের পজিটিভ চিন্তাগুলোকে নষ্ট করে দেয়, আর ওই নেগেটিভ চিন্তাগুলোই হলো ওই ধুলোর মতো যা আপনাকে রোজ পরিষ্কার করতে হবে। কারণ আমাদের ব্রেনকে এমনভাবেই তৈরি করা হয়েছে, যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে পজিটিভ কিছু না দিই তাহলে এটা নেগেটিভ জিনিসগুলোকে নিজের প্রতি আকর্ষিত করবে। এখানে ওই গুরুদেব শিখিয়েছিলেন, যদি আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে চাই তাহলে আমাদের সবসময় নিজেকে এটা মনে করাতে হবে যে আপনি কে, আপনার লক্ষ্য কি, আপনি কি পেতে চান। কারণ সময়ের সঙ্গে সঙ্গে নেগেটিভ চিন্তার ধুলোগুলো আমাদেরকে লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। তাই যদি জীবনে কিছু অর্জন করতে হয় তাহলে একজন বিজয়ীর মতো সবসময় নিজেকে এটা মনে করান যে আপনি কে, আপনার লক্ষ্য কি, আর আপনার লক্ষ্য কিভাবে পূর্ণ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।